খুশির হাওয়া বইছে এশিয়ার শীর্ষ ধনী আম্বানির পরিবারে। সাত পাকে বাধা পড়বেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও ভারতের আরেক বিখ্যাত ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। অনন্ত রাধিকার বিয়ে হবে জুলাই মাসে। এর আগে গুজরাটে জামনগড়ে হয়ে গেল অনন্ত রাধিকার তিন দিনের প্রাক বিবাহের অনুষ্ঠান। ভারতের নরেন্দ্র মোদী, পপ স্টার রিয়ান্না, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, বিল গেটস থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, দীপিকা পাঠকন, রণবীর সিং, ক্রিকেট অঙ্গনের তারকা সহ দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিশ্বের বড় বড় ব্যবসায়ীরাও। আর ছেলের বিয়ে দিয়েই রেকর্ড গড়তে চলেছেন মুকেশ আম্বানি। এক থেকে তিন মার্চ পর্যন্ত অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠান ছিল তারকাদের হাট। জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ান্নার সলো পারফরমেন্স মঞ্চ মাতিয়েছে বলিউডের তিন খান। শাহরুখ, সালমান এবং আমির ছাড়াও বলিউডের আরো বেশ কয়েকজন তারকাও দেখা গিয়েছে পারফর্ম করতে। ধারণা করা হচ্ছে বিয়ের খরচ বাদে তিন দিনের অনুষ্ঠানের খরচ হয়েছে 1000 কোটি টাকা। ভারতের সবচেয়ে দামি বিয়ে হতে চলেছে অনন্ত রাধিকারই বিয়ে। এর আগেও এই রেকর্ড আম্বানি পরিবারেরই ছিল। 2018 সালে তার মেয়ে ঈশা আম্বানির বিয়েতে মুকেশ আম্বানির খরচ হয়েছিল 700 কোটি টাকা। বিয়েতে 90 কোটি টাকার লেহেঙ্গা পরে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ঈশা। যেখানে দীপিকা পাটকন, আনুষ্কা শর্মার বিয়েতে মোট খরচ ছিল 90 থেকে 95 কোটি টাকা। ঈশার বিয়ের রেকর্ড এবার ভাঙতে চলেছে তারই যমজ ভাই অনন্ত। জানা গেছে অনন্ত আম্বানির বিয়েতে বিপুল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আনা হয়েছে 5 তারা হোটেলের নামি দামি 65 জন শেফকে। অনুষ্ঠানে পরিবেশনা করা হয় 2500 ধরনের পদ। বিশেষ খাবার ছাড়াও অতিথিদের জন্য ছিল জাপান, থাই, মেক্সিকান ও পার্সি খাবারও। সকালে নাস্তা ছিল 75 পদের খাবার, দুপুরে 225 পদ, রাতে 275 পদ। এছাড়াও মাঝরাতে ভোজের জন্য রাখা হয়েছে 85 পদ। রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত এই মধ্যরাতের খাবার পরিবেশন করা হয়েছে। প্রতিবেলার মেনু কার্ড এমন ভাবে সাজানো হয়েছে যেন কোনো এক পদ পুনরাবৃত্তি না হয়। পান্নাক্তার চ্যানেল আই অনলাইন।